আইটেল IT2163 মডেল, তো এর কল নাম্বার ব্লক লিস্ট কীভাবে করবেন, কীভাবে আনব্লক করবেন সেটা দেখাবো। এতে কিন্তু অনেক সময় আমাদের দেখা যায় হঠাৎ করে ইয়েতে কল ব্লক লিস্টে পড়ে যায়, কিন্তু আমরা আনব্লক করতে পারি না। অনেকে ফোন দিয়ে পরে দেখালে পরে যে ভাইয়া তোমার নাম্বার ফোন দিয়ে ব্যস্ত বলে, তো এটা খুব সহজে আনব্লক করে দিবেন কীভাবে বা ব্লক করবেন কীভাবে সেটা আমি দেখাবো। তো প্রথমত আপনার ব্লক আনব্লক করতে হলে পরে প্রথমে নাম্বার ব্লক করতে আপনি কল হিস্ট্রিতে যাবেন। কল হিস্ট্রিতে আসার পরে যে নাম্বারটা আপনি ব্লক করতে চান সেই নাম্বারটা আপনি সিলেক্ট করবেন। এখানে অপশনে চাপ দিন, অপশন চাপ দেওয়ার পরে নিচে আসার পরে এখানে দেখবেন অ্যাড টু ব্লক লিস্ট। তো অ্যাড টু ব্লক লিস্টে যদি ওকে চাপ দেওয়া হয় তাহলে ডান, তাহলে এই নাম্বারটা কিন্তু ব্লকে পড়ে গেল। ব্লকে পড়ে যাওয়ার পরে এখানে এটা যদি আপনি আনব্লক করতে চান তাহলে আপনার জাস্ট আপনার সেটিংয়ে যেতে হবে। মেনু অপশনে যাওয়ার পরে আপনার সেটিংয়ে যাবেন, সেটিং আসার পরে ওকে চাপ দেওয়ার পরে ইঞ্জিন নিচে দেখতে পাচ্ছেন কল সেটিংস, কল সেটিং ওপেন করার পরে নিচে আসতে হবে। নিচে আসার পরে আদারের পর দেখুন ব্লক লিস্ট, তো এখানে ওপেন করবেন। ওপেন করার পরে এই যে নাম্বারটা কিন্তু দুইটা কিন্তু ব্লকে পড়ে আছে, তো এখান থেকে যদি আপনি এই নাম্বারটা যদি ডিলিট করে দেন বা অল ডিলিট করে দেন তাহলে কিন্তু সব নাম্বারই ডিলিট হয়ে যাবে। তো আপনি এই নাম্বার